যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে এমন একটি গ্রহকে নিয়ে আলোচনা করব যে গ্রহটি থাকলে পরে মানুষের জীবনে সফলতা আসবেই, আসবেই তরে, তরে মানে তাড়াতাড়ি। এমন একটি গ্রহ নিয়ে আজকে আলোচনা করব যে গ্রহটি ভালো থাকলে আপনি যে কোনো সাইড থেকে সফলতা আপনার তাড়াতাড়ি আসবে। গ্রহটি আর কেউ নয়, রাক্ষস গুরু। আমি এইভাবে বলি যাতে বুঝতে সুবিধা হয়, সেটিকে সেটি হলো আমাদের শুক্র গ্রহ। আজকে আমি আলোচনা করব শুক্র গ্রহকে নিয়ে, দৈত্য গুরু, রাক্ষস গুরু। শুনলেই কেমন যেন গা ছমছম করে, তাই না? না, ভয় পাবার কিছু নেই। দেবতাদের মধ্যে দেবতাদের গুরুদেব হলো বৃহস্পতি, আর দৈত্য গুরু হলো শুক্রাচার্য। সেই শুক্রাচার্য মানে শুক্র গ্রহ। আমরা জ্যোতিষ হিসাবে শুক্র গ্রহটাকে আমরা মূলত রাক্ষস গুরু বলে থাকি। জন্মছকে যদি শুক্র গ্রহটি মারাত্মক পাওয়ারফুল থাকে, সেই মানুষটি জীবনে এতটাই প্র্যাকটিক্যাল হয়ে থাকে, এতটাই বাস্তববাদী হয়ে থাকে, এতটাই মানে বাস্তবের মাটিতে পা রেখে চলে, সহজে যে কোনো ধরনের ঝড় আসুক না কেন তাকে কিন্তু উবড়ে ফেলতে পারে না, তিনি সহজে পড়ে যান না, তিনি অবশ্যই লড়াই করে এগিয়ে যেতে পারেন। যে মানুষটির হাতে, যে মানুষটির জন্মছকে শুক্র গ্রহটি পাওয়ারফুল জারি থাকবে, সেই মানুষটি যে ক্ষেত্রে অবস্থান করবে সেই ক্ষেত্রটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে, যেন নিজের বাড়ির বাগান বাড়ি, নিজের মতো করে সাজাবে। যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রী আছেন যারা সফলতা পেয়েছেন, যারা সাকসেস অ্যাক্ট্রেস হয়ে আছেন, প্রত্যেকের চোখে, প্রত্যেকের চোখে শুক্র গ্রহটি পাওয়ারফুল আছে। শুক্র গ্রহ ভালো পাওয়ারফুল না হলে ভালো অভিনেতা বা অভিনয় করতে পারে না, একদম পরিষ্কার বলছি। যে কোনো ধরনের অভিনয় যখন বাবার চরিত্র করছে একদম পিওর বাবার মতো, যখন সন্তান সন্তানের মতো, যখন চিকিৎসক বা চিকিৎসকের অভিনয় চিকিৎসকের মতোই মানায় থাকে, যখন পুলিশ একই রকম, যখন সে ভিলেনের পাঠ করছে মনে হবে তাকে দেখে ওই ঈদ পাটকেল ছুঁড়ে রাগের বহিঃপ্রকাশ করা হয় বা করি, অতটা চরিত্রকে সুন্দরভাবে তুলে ধরতে পারে। যে সমস্ত রাইটার, যে সমস্ত সাহিত্যিক কবি যারা আছেন তাদের যদি শুক্র গ্রহটি পাওয়ারফুল হয়ে থাকে, তাদের লেখনীর মধ্যে একটা ধার অন্যরকম থাকবে। তারা যে লেখনীটা লিখবেন সাধারণ পাঠক রস আস্বাদন করতে চাইবেন, বা সেই পাঠের মধ্যে নতুনত্ব কিছু খুঁজে পাবেনই পাবেন। যিনি সফল রাজনীতিবিদ, সফল পলিটিশিয়ান ম্যান, যার হাতে শুক্র গ্রহটি ভালো, তিনি অবশ্যই বেশ একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় চলে যেতে পারবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসা সবাই করতে পারে, শৌখিন ব্যবসা কজন পারে? শৌখিন, শুক্র গ্রহ যাদের পাওয়ারফুল থাকবে তারা শৌখিন বিজনেস করবে, কখনোই মাটিতে নেমে মানে এমন কোনো কাজ তারা করতে পারবে না, তাদের মধ্যে একটা স্মার্টনেস থাকবে, সৌন্দর্য প্রিয় মানুষ হবে তারা। ভালো কথা, শুক্র গ্রহ ভালো থাকলে এগুলো হয়, যদি খারাপ হয় তাহলে কি হবে? যদি শুক্র গ্রহটি খারাপ হয় আপনি দিনের পর দিন পরিশ্রম করে যাবেন, সফলতা পাবেন না। টালিগঞ্জে আমার বেশ কিছু, আমি নাম বলবো না, নাম বলাটা উচিত নয়, টালিগঞ্জের বেশ কিছু প্রতিতযশা অভিনেতা অভিনেত্রী আছেন যারা আমার বিশেষ ক্লায়েন্ট।
তাদের মধ্যে আমি কয়েকজনের হাতে পেয়েছিলাম, কয়েকজনের হাতে, সবার হাতে নয়, কয়েকজন হাতে পেয়েছিলাম শুক্র গ্রহের ড্যামেজ। এবং তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে, ট্রাই এন্ড ট্রাই, ট্রাই এন্ড ট্রাই, ঠিকঠাক ভাবে কাজ পাচ্ছে না। কাজ পেলেও যে চরিত্র সে করছে ঠিকঠাক ভাবে, মানে তার জন্য যে চরিত্রটা তুলে ধরা হচ্ছে তিনি সেটা ঠিকঠাক ভাবে মেলে ধরতে পারছেন না, ফলে পরবর্তীতে কাজ লেস হয়ে যাচ্ছেন, কর্মলেস হয়ে যাচ্ছেন। শুক্র গ্রহতে যদি খারাপ হয় তাদের অভিনয় বা অভিনেতা যারা আছে তাদের সাইডে যেমন ডিস্টার্ব করবে, শৌখিন বিজনেস আপনি হয়তো শুরু করলেন প্রচন্ড ভাবে বা প্রচুর ভাবে ইনভেস্ট আপনি করেছেন, কিন্তু লাভের গুড়, একটা বাংলায় প্রবাদ আছে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাওয়া, ঠিক সেই রকম অবস্থা হয়ে যাবে, সফলতা পাবেন না। শুক্র গ্রহ হলো রূপ রস সৌন্দর্য কাব্য বা কাব্যিক সমস্ত কিছুর একদম একটা পরিপূর্ণ, মানে কি বলবো, মানে একদম পরিপূর্ণ একটা থোকা, সুন্দর একটা জিনিস। যার ভালো আছে সে সুন্দরভাবে সেটাকে আস্বাদন করবে, আর যার খারাপ আছে সে নোংরামি করবে, নোংরামি করবে, পরিষ্কার নোংরামি করবে। যাই হোক, এক দর্শক বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলবো, বলার পর অবশ্যই আমি হাত দেখিয়ে দেখাবো কাদের হাতে শুক্র গ্রহ পাওয়ারফুল, কাদের নেই, এবং জন্মচক্রেও দেখাবো পাওয়ারফুল কিভাবে আসছে, কিভাবে সেটাকে ডিস্ট্রয় হচ্ছে। আর যাদের সমস্যা আছে তারা ঘরোয়া কিভাবে ছোট্ট ছোট কয়েকটা কাজ করলে শুক্র গ্রহটি পাওয়ারফুল হবে সেটা আমি বলে দেব, আজ বলবো। লাইন মানে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখুন, আর অনুষ্ঠানটা কেমন হচ্ছে অবশ্যই সেটা কিন্তু জানাবেন আপনারা। যাই হোক, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্তমান থেকে বলছি। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম সুরঞ্জন লালন। সুরঞ্জন মাদু। মাদু সুরঞ্জনের অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। 17/7/2000। 17/7/2000 জন্ম সময়টি বলুন আমায়। ভোর 5:30 জন্মস্থান? বর্ধমান জেলায় কাটোয়াতে। কাটোয়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? সোমবারে জন্মগ্রহণ করেছিল, মকর রাশি, কর্কট লগ্ন, উত্তর সারা নক্ষত্র নরগণ। বর্তমানে রাহু গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। আমি এই যে ছকটা পেলাম, এই ছকে দেখতে পাচ্ছি ও অনেক কিছু সিদ্ধান্ত নেয়, এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু ফাইনালি কোনো কিছু করেই সাকসেস পাচ্ছে না, এগিয়ে যেতে পারছে না, এবং প্রচন্ড ভাবে হীনমন্যতায় ও ভোগে, কি করব কি করব না বুঝে উঠতে পারে না। ও অনেক রাত করে ঘুমাচ্ছে কেন, একটু সকাল সকাল করে একটু ঘুমাতে বলুন, একটু তাড়াতাড়ি করে উঠতে বলুন ওকে। তাহলে আমি ঠিক বললাম না ভুল বললাম? দেখুন, ওর জন্মচকে মাঙ্গলিক জাতক এবং এই জন্মচকে শনি 7:30 চলছে বা 7:30 রয়েছে, এবং লগ্ন অধিপতি এমন একটা অবস্থানে রয়েছে, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না। আর সবার শেষে একটাই কথা বলবো, সেটা হলো বন্ধু বান্ধবের দিক থেকে যেন সচেতন থাকে, বন্ধু বান্ধব কিন্তু খুব একটা ভালো নয়, ভালো নেই। আর কাজবাজের জায়গাটি পরিশ্রমকে করতে হবে, পরিশ্রমকে করতে হবে, প্রচুর পরিমাণে ওকে পরিশ্রম করতে হবে, স্ট্রাগল লাইফ ওর, সহজে কিন্তু সহজে সফলতা কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, এবার বলুন ওর প্রশ্ন কি আছে? আমি যে কথাগুলো বললাম তাহলে মিলেছে তো? তাহলে এই জন্মচকটা যদি মনে করেন আপনার ছেলের বয়স বেশি নয়, মাত্র 20-22 বছর, 22 বছর বয়স,
যদি মনে হয় একটা ভালো ওকে প্রতিষ্ঠা পেতে হবে, ভালো একটা কিছু করতে হবে, ভালো একটা কাজ করতে হবে, তাহলে এই জন্মচক্রে এই যে সমস্যাগুলো আমি পেলাম এগুলো একটু সময় নিয়ে সংশোধন করবেন, সময় নিয়ে সংশোধন করুন, না হলে দেখবেন ছেলেটি চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে কিন্তু সফলতা পাচ্ছে না। এমন একটা সময় আসবে যখন ও ফেড আপ হয়ে যাবে, প্রচন্ড ভাবে চিন্তা করবে, প্রচন্ড ভাবে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, কোনো কিছুই ভালো লাগবে না। আপনি মা কিছু একটা কথা বলবেন রেগে যাবে, বাবা কিছু একটা বলবে রেগে যাবে, ভাই বোন দাদা যারা আছেন তারা কিছু বলবে রেগে যাবে, এই রেগে যাওয়ার একটা প্রবণতা বেড়ে যাবে ওর। সুতরাং সময় থাকতে থাকতে এগুলো সমাধান করবেন। যে বিষয় নিয়ে বলছিলাম শুক্র গ্রহ, শুক্র গ্রহ আগে একটু জন্মচক বলি তারপর হাত চলে আসবো। শুক্র গ্রহ মূলত যদি ঠিক এই হাউসে থাকে বিষ রাশিতে খুবই ভালো, যদি এই হাউসে থাকে ভীষণ ভালো। এই দুটি হলো শুক্রের নিজ হাউস, নিজের বাড়ি, নিজের ঘর। সুতরাং নিজের বাড়িতে যদি অবস্থান করে সে তো পাওয়ারফুল হবেই। এছাড়া আরেকটি হাউস আছে যে হাউসটি তার সোনায় সোহাগা, ভীষণ ভীষণ ভালো। সুতরাং এই তিনটে হাউসে যদি শুক্র গ্রহ যদি অবস্থান করে তাহলে ভীষণ ভালো হয়। এছাড়া আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটা হলো এগুলো ছোট ছোট বিষয়, লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে যদি তার মিত্র, যদি তার মিত্র যে সমস্ত গ্রহ আছে তাদের সঙ্গে যদি একত্রে বসে থাকে তাহলে সে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে। হ্যালো হ্যালো, লাইনটা হয়তো কেটে গেছে, যাই হোক। সুতরাং এই তিনটে হাউস মারাত্মক ভালো। এছাড়া হয়তো অন্য কোনো হাউসে অবস্থান করে আছে, মনে করুন অন্য একটি হাউসে, মনে করুন এখানে অবস্থান করে আছে শুক্র, সেখানে অবস্থান করে আছে শনি, যেহেতু শুক্র এবং শনি মিত্র, সুতরাং সেই মিত্রর বাড়িতে যদি শুক্র অবস্থান করে সেখানে কিন্তু সে রেজাল্ট মন্দ দেবে না, মন্দ দেবে না, ভালো দেবে বা চুপচাপ থেকে যাবে। তবে এর সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবেন, হয়তো শুক্র হয়তো এই হাউসে আছে কিংবা এই হাউসে আছে কিংবা এই হাউসে, বিশেষ করে এই হাউসে থাকা অবস্থায়, বিষ রাশিতে থাকার অবস্থায় যদি এর সঙ্গে রাহু অবস্থান করে, রাহু যে কোনো অভিনেতা, যে কোনো অভিনেত্রী, তারা যদি দুটো সিনেমা করে দুটোই ব্লাস্ট কি বলে মানে মারাত্মক, যে মানে সুপার ডুপার যাকে বলা হয় হবেই, তারা যদি কোনো সিরিয়ালে যদি অভিনয় করে বেশিরভাগ ফোকাস তার দিকে টেনে নেবে, কারণ তারা যে অভিনয়টা করবে ঠিক বুকের মধ্য থেকে হৃদয় থেকে অভিনয়টা করতে পারবে, ভীষণ ভাইটাল। কোন রাজনীতিবিদের যদি থাকে কোন একটা সভামঞ্চে হয়তো দশজন বড় বড় নেতা রয়েছেন, তার থেকে বড় নেতা, কিন্তু বক্তৃতা দেওয়ার সময় কোন স্পিচ দেওয়ার সময় সে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে দেবে বাকি নজন নেতা তার দিকে তাকিয়ে থাকবে, তার বক্তব্য কান খুলে শুনবে, শুনতে বাধ্য হবে। শুক্র গ্রহটা মারাত্মক ভালো। নমস্কার। হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে আমি বলছি। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে একটু। আপনার ছেলের নাম? সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ বাবুর অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। 18/2/2009। জন্ম সময় বলুন। 2/18 দুপুর। জন্মস্থান? বিষ্ণুপুর, বাঁকুড়া। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার সন্তানের জন্মবার হলো বুধবার? হ্যাঁ, একদম কারেক্ট।
বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, দেবাড়িগণ। বর্তমানে কেতু গ্রহের মহাদশা চলছে, রাহু গ্রহের অন্তর্দশা চলছে। এই যে জন্মচক্র আমি পেলাম, জন্মচক্রে একাডেমিক সাইডটা কিন্তু যথেষ্ট ভালো হওয়া উচিত, কিন্তু মাধ্যমিক লেভেলে বা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিছু একটা ডিস্টার্ব হবে। আচ্ছা, সেই ডিস্টার্বের কারণে সে যে ধরনের স্টুডেন্ট। হ্যালো হ্যালো, এটা কেটে গেল যাই হোক, আপনি শুনুন, সে যে মানের স্টুডেন্ট সেই মানের রেজাল্টটা হয়তো হবে না, হবে না। এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে সেখানেও ডিস্টার্ব হবে, মাধ্যমিকের থেকে বেশি ডিস্টার্ব হবে উচ্চ মাধ্যমিকে। এবং এই যে ছকটি আমি পেলাম, এই ছকে যদি সঠিকভাবে একটু গাইড যদি করা যায় ও খুব ভালো 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 ভালোভাবে পড়াশোনা তো অবশ্যই করবে, এবং সার্ভিস যোগ আছে ওর, সার্ভিস যোগ আছে। আর এই যে জন্মচক্র আমি পেলাম, তাতে আমার যেটা মনে হলো, আপনি গার্জেন বাবা, আপনি কোনো না কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত, এবং সেটা খুব ভালো কোনো সার্ভিস। যাই হোক, যেহেতু লাইনটা কেটে গেছে, হাত দেখে এবার একটু আসি। দেখুন, হাতের আমরা যেটা হস্তরেখাবিদ, হস্ত নিয়ে আলোচনা করি, আমরা জানি বা আমরা প্রত্যেকেই জানি, পার্টিকুলার এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র, এই ক্ষেত্রটি হলো শুক্রের ক্ষেত্র। যাদের শুক্রের ক্ষেত্রটি খুব বড়, এই বড়টা আমরা বুঝবো কি করে? এটা আমরা বুঝবো ঠিক শুক্রকে, শুক্র স্থান থেকে বাউন্ড করে একটি রেখা আছে, যে রেখাটিকে আমরা আয়ু রেখা বলি। যদি দেখা যায় আয়ু রেখাটি অনেকটা বিস্তৃত, অর্থাৎ এই যে প্লেসটি, এই প্লেসটা অনেকটা বৃহৎ, তাহলে বুঝতে হবে আপনার শুক্র গ্রহটা মোটামুটি ভালো। প্রথম পয়েন্ট, মোটামুটি ভালো। দ্বিতীয় পয়েন্ট হলো এই যে ক্ষেত্রটি, এই যে ক্ষেত্রটি, এটা অনেকটা ওই একটা ডিম, গোটা ডিম, গোটা ডিমের মাঝখান থেকে কেটে ফেলো, তাহলে এমন হবে ঠিক উঁচু, ঠিক যাতে শুক্রের ক্ষেত্রটা এরকম জায়গাটা ঠিক ওরকম উঁচু হয়ে থাকে, খুবই ভালো। তাহলে প্রথম বললাম কি, অনেকটা ক্ষেত্র জুড়ে থাকতে হবে, দ্বিতীয়টা অনেকটা উঁচু সুটল যাদের থাকবে তাদের শুক্র গ্রহটা ভালো। আরো একটা ভালো লক্ষণ বলবো। নমস্কার, আমি পাঁচলা থেকে বলছি। আপনি কে বলছেন? টিকা নস্কর। আরেকবার বলুন। নস্কর। কিছুই বুঝলাম না, যাই হোক, কি একটা নস্কর বললে, যাই হোক, কার বিষয় জানবে? আমার সম্বন্ধেই জানবে। এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলো। সাত। দশ থেকে একশোর মধ্যে একটা সংখ্যা বলো। দশ থেকে একশো। তোমার পছন্দের একটা ফুলের নাম বলো। টক ঝাল মিষ্টি নোনতা তিতো, কি খেতে পছন্দ করো? তোমার এখন বর্তমান বয়স কত একটা আনুমানিক? আমার 24+। 24+। পাশে গার্জেন কে আছেন, মা কিংবা বাবা? হ্যাঁ, পাশে গার্জেন কেউ আছেন? না, গার্জেন বলতে আমি পিছিয়ে গেছি। বুঝতে পেরেছি, যাই হোক, গার্জেন একজন থাকলে ভালো হতো। প্রথমত বলবো, তোমার কিন্তু সাংসারিক জীবনে ছোটখাটো ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল হবে। তোমার জন্মচক্রে কিন্তু মাঙ্গলিকের প্রভাব রয়েছে, বা মঙ্গলের, মঙ্গল গ্রহের ডিস্টার্ব আছে। আমি ঠিক বললাম না ভুল বললাম, জানো কি? আমি একদম পরিষ্কার বলছি, তোমার যে সংখ্যা তত্ত্বটা আমি করলাম, সেই সংখ্যা তত্ত্বে পাচ্ছি তোমার জন্মচক্রে মাঙ্গলিক মঙ্গল সংক্রান্ত ডিস্টার্ব কিন্তু আছে। শুধু অ্যালার্ট, সতর্ক থেকো, হঠাৎ করে মাথা গরম করো না। আর মাঙ্গলিক হলে তাদের কিন্তু দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনে কিছু ডিস্টার্ব থাকে, দেয়। সুতরাং হুটাট করে মাথা গরম একদম করবে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে। যাই হোক, কোনো গার্জেন থাকলে ভালো হতো আমার। পরে যে বিষয়টা বলবো, এই শুক্রের ক্ষেত্রে যেন কালো তিল না থাকে, এই শুক্রের ক্ষেত্রে যেন কালো স্পট না থাকে, এই শুক্রের ক্ষেত্রে ঠিক আড়াআড়ি রেখা থাকুক ভালো, কিন্তু ঠিক যেন এরকম জাল জাল সাইন না থাকে, এটা কিন্তু ভালো নয়। নর্মাল
যদি ভীষণ অল্প রেখা যদি থাকে, ভীষণ অল্প রেখা, অল্প অল্প রেখা, এটা ভালো। এবং তার থেকেও ভালো যদি ঠিক এই ক্ষেত্রে কোথাও যদি স্টার সাইন যদি চলে আসে, ঠিক এইখানেই জাল হয়নি কিন্তু দেখা গেল হয়তো ঠিক এরকম দুটো রেখা রয়েছে পাশে, এরকম ছোট্ট একটি রেখা, দেখুন মিডিলে একটি বক্স সাইন হয়েছে, বক্স লক্ষ্য করুন, নর্মাল জাল নয়, দুটো রেখা রয়েছে বা তিনটে রেখা রয়েছে, এটাকে বেস করে হয়তো বক্স সাইন চলে এসেছে, এটা ভালো। অনেক সময় এখানে মৎস্য মানে পুচ্ছ মাছের লেজের মতো পাওয়া যায়, মাছের লেজ যাদের থাকে তাদের ভালো হয়, কিন্তু ভুল করে যদি কালো স্পট কালো তিল যদি থাকে সেগুলো কিন্তু ভালো নয়, ভীষণ ডিস্টার্ব দেবে। কিন্তু যদি ডিস্টার্ব হয়ে থাকে কি করবেন, কালো তিল কেটে তুলে দেবেন? কৃষ্ণনগরে আমার এক ক্লায়েন্ট এই ধরনের প্রশ্ন করছিল, দাদা কালো তিল আছে কি করবো, ব্লেড দিয়ে কেটে তুলে দেবো? আপনি ব্লেড দিয়ে তুলুন আর যাই করুন, ভাগ্যটা পরিবর্তন করতে পারবেন না। তার জন্য যেটা দরকার সঠিক প্রতিকার, সঠিক গাইডেন্স, সঠিক পরামর্শ, এগুলো তো করবেনই। কিন্তু অনেকে আছেন একটু টোটকা চান, টোটকা ঘরে বসে কি করা যায়, আমি তাদের উদ্দেশ্যে একটা বা দুটো টোটকা বলার চেষ্টা করবো সময় প্রায় শেষের দিকে, ছোট্ট করে দুটো টোটকাই বলে দিচ্ছি। শুক্রবার করে, শুক্রবার করে ক্রিম কালারের বা হালকা ইয়েলো কালারের ড্রেস পরুন বা হোয়াইট, ক্রিম হালকা ইয়েলো বা হোয়াইট কালারের ড্রেস পরুন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন, কোনো খরচ নেই। আর দ্বিতীয় যেটা বলবো সেটা একটু খরচ আছে, কি করবেন একটু বাটার নেবেন, বাটার ঠিক এই আঙুল নিয়ে একটুখানি বাম হাতে নিয়ে নেবেন, সামান্য একটু তুলে নিয়ে জিভের মাথায় নেবেন, জিভের মাথায় জিভার মাথায় নেবেন, নিয়ে টোটাল মুখের মধ্যে লাগিয়ে নেবেন, আর বাদ বাকি যেটুকু হাতে আছে সেটা হাতে দুবার বেশ কয়েকবার ঘষবেন, ঘষে হাতটা গরম করবেন, হাতটা গরম করবেন এইভাবে ঠিক দিনে দুবার, একবার সকালে স্নানের পূর্বে আর রাতে ঘুমানোর পরে একবার, এইভাবে টানা একটা মাস করুন, ভালো রেজাল্ট পাবেনই পাবেন। পরীক্ষিত টোটকা, এটা পরীক্ষিত টোটকা, শুক্র গ্রহ যাদের ডিস্টার্ব আছে তার অবশ্যই করুন। আর যে সমস্ত ভালো ব্যবসায়ী, ভালো পলিটিশিয়ান ম্যান বা এই মুহূর্তে যে সমস্ত অভিনয় করছেন, মডেলের মধ্যে আছেন, ভালো অ্যাক্ট্রেস যারা আছেন, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, কর্মক্ষেত্রে যাদের ডিস্টার্ব চলছে, যদি সম্ভব হয় একটাবার যোগাযোগ করবেন, কারণ আপনাদেরই কলিগ, আপনারই অজান্তে হয় আমার কাছে এসেছে কিংবা বিভিন্ন জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে তারা কিন্তু প্রতিকার করে নিচ্ছে। আর ব্যক্তিগতভাবে বলছি, টালিগঞ্জের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা আমার প্রত্যক্ষ ক্লায়েন্ট। সুতরাং যে সমস্ত মডেল রয়েছ, অভিনেতা অভিনেত্রী রয়েছ, যারা ডিস্টার্বের মধ্যে চলছো, কাজ বাজ পাচ্ছ না, ভয় পাবার কিচ্ছু নেই, দুলালদা আছে সঙ্গে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় যায় নিয়েছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।